আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনদার, ইমানদার, পরহেজগার, মুত্তাকি, মমিন মুসলমান ভাই ও বোনেরা, মানুষ চেষ্টা করে সব সময় রোগ থেকে বেঁচে সুখী এবং শান্তিময় জীবন নিয়ে বসবাস করতে, কিন্তু মানুষ হাজারো চেষ্টা করেও কি সুখী হতে পারে, অসুস্থ থেকে বাঁচতে পারে? উত্তর হলো না। কেন? আল্লাহ তাআলা আমাদেরকে অসুস্থতা দিয়ে বিভিন্ন সময় পরীক্ষা করতে চান, যার কারণে আল্লাহ তাআলা কাউকে ক্ষুধা দেন, কাউকে অভাব দেন, কাউকে বা রোগ বালাই অসুখ দিয়ে শোক দিয়ে পরীক্ষা করে থাকেন। তাই অসুস্থ হলে আল্লাহ তাআলার প্রতি বেশি বেশি শুকরিয়া আদায় করবেন, অসুস্থ হলে আল্লাহর প্রতি গুসা হবেন না। অসুস্থ হলে আমরা বিছানায় পড়ে অনেক সময় আল্লাহকে গাল মন্দ করি, হায় রে আল্লাহ খালি আমারই দেখে, আর বুঝি কেউ নাই দুনিয়া, সব রোগ আমাকেই দেয়। না ভাই, এমন কথা কখনো এই দুই ঠোঁট মধ্য দিয়ে যেন আপনার বের না হয়। সব সময় এই জবান দ্বারা আল্লাহর শুকুর আদায় করবেন, কখনো আল্লাহর বিরুদ্ধে কোনো কথা আপনি বলবেন না। যেই কথা বললে আল্লাহ তাআলা কষ্ট পান, সেই কথা যেন আপনার দুই ঠোঁটের মাঝখান দিয়ে বের না হয়। এজন্য রোগ বালাই হলে অবশ্যই ধৈর্য ধারণ করবেন এবং বিশ্বনবীর শেখানো দোয়া পাঠ করবেন, তবেই আপনি রোগ বালাই থেকে মুক্তি পাবেন। আপনার রোগ বালাই অসুস্থতা আল্লাহ তাআলা দূর করে দিবেন। আপনার রোগটা চাই ছোট হোক বড় হোক, সব ধরনের রোগ ভালো হয়ে যাবে যদি আপনি বিশ্বনবীর শেখানো দোয়া পাঠ করতে পারেন। বিশ্বনবী আমাদেরকে সুস্থতার জন্য সুন্দর, অতি উত্তম, অতি ফজিলতপূর্ণ এবং অতি কার্যকর একটি দোয়া শিক্ষা দিয়েছেন, যে দোয়াটি হচ্ছে এরকম, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। এই দোয়াটির অর্থ হচ্ছে, হে আল্লাহ, অবশ্যই আমি তোমার নিকট ধবল, উন্মাদ, কুষ্ঠরোগ এবং সকল প্রকার মারাত্মক ব্যাধি থেকে আশ্রয় প্রার্থনা করছি। এই অতি ছোট্ট দোয়াটি যদি আমরা পাঠ করতে পারি, তাহলে যে কোনো রোগ আমাদের শরীর থেকে দূর হবে, শরীরটা স্বাচ্ছন্দ্যময় হবে, যাবতীয় রোগ বালাই থেকে আমরা রক্ষা পেয়ে যাব ইনশাআল্লাহ। দর্শক, দোয়াটির অর্থের দিকে খেয়াল করলেই আপনি খুব সহজেই বুঝতে পারবেন দোয়াটি কতটা শক্তিশালী রোগ নিরাময়ের জন্য। তাই আসুন দর্শক, আমরা সুস্থ হওয়ার জন্য চাই সেই অসুস্থতা, মাথা ব্যথা হোক, পেট ব্যথা হোক, বা ক্যান্সারের মতো, বা বর্তমানে যে মহামারী চলতেছে এই মহামারীর মতো মারাত্মক ব্যাধি থেকে বাঁচার জন্য যদি আমরা দোয়াটি পাঠ করতে পারি, ইনশাআল্লাহ সেই রোগ অসুস্থতা আল্লাহ তাআলা দূর করে দিবেন। তাই আসুন দর্শক, আমরা বিশ্বনবীর শেখানো দোয়াটি পাঠ করি এবং সুস্থতা লাভ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসুস্থতা থেকে বাঁচার জন্য বিশ্বনবীর শেখানো এই উত্তম, অতি ফজিলতপূর্ণ, অতি শক্তিশালী ও কার্যকরী দোয়াটি পাঠ করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।